সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। এই এই বলি শুনছো, ওঠো, দেখো বাইরে কে এসেছে। এই কেলো এত সকালে? তোমার কাছে এটা অনেক সকাল, এমনকি রাত দুপুর হতে পারে গো, কিন্তু সবার কাছে নয়। এ বুঝলে, যাও গিয়ে দেখো, বলছে তোমার বন্ধু। কি আবার বন্ধু এলো? ওই কাউকে তো দেখছি না। ও মা, লোকটা উবে গেল নাকি? দিলে তো আমার কাঁচা ঘুম ভাঙিয়ে, নিজে কোন ভোরে উঠে তারপর স্বপ্ন দেখছে। আ বলো যা, স্বপ্ন হবে কেন? আমাকে জিজ্ঞেস করলে তুমি বাড়িতে আছো কি না, তা আমি বললাম ঘুম হচ্ছে, অমনি। তাই নাকি? তা সে কি বললো শুনি। কি আবার বলবে? হ্যাঁ বললো, বাহ চমৎকার। ওই তুমি গিন্নি কাকে দেখতে কাকে দেখেছ, কি শুনতে কি শুনেছ? এই এই তুমি চুপ করবে? তা সেই লোক গেল কই? আমি কি জানি দূর। কে কে হাসে? ওরে বাবা, ঠাকুর, কি সকালবেলায় ভূত নাকি? বাবারে বাবা, আমি আমি ভূত হব কেন? আমি তো ভূতনাথ। গোপাল কেমন আছো? গোপাল কি আশ্চর্য, ভূতনাথ কত যুগ পরে এলে, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তুমি একটু মোটা হয়ে গেছো। একটু না, অনেক মোটা। আমার গিন্নি। নমস্কার নমস্কার বৌঠান। নমস্কার, আপনারা বসুন, আমি একটু আসছি। কোথায় চললেন বৌঠান? অতিথি স্বয়ং নারায়ণ, আজ একটু সেবা করার সুযোগ পেয়েছি, তখন তো আর ছাড়ব না। বেশ বেশ বেশ, তা হোক। কিন্তু তুমি এর মধ্যে কোথায় চলে গেছিলে? আমি দেখলাম তুমি ঘুমোচ্ছ, তারপর আমি তোমার বাড়ির পেছনের বাগানে গেলাম, ওখানে একটা লঙ্কা গাছ পুঁতলাম। বলো কি, তুমি এর মধ্যে লঙ্কা গাছ পুঁতো ফেললে? যে সে লঙ্কা নয় গোপাল, এই গাছের লঙ্কা থেকে ঘিয়ের গন্ধ বেরোয়। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। তবে আগে তো এরকম লঙ্কার কথা শুনিনি। যদি সত্যি হয় তাহলে বাজার থেকে খরচা করে আর ঘি কিনতে হবে না। এ বড়ই দুষ্প্রাপ্য লঙ্কা গাছ, তোমাকে একটা দিলাম উপহার স্বরূপ। বাহ, আজ বড়ই আনন্দের দিন। এই তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছিলে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই শুনতে তো পাচ্ছিলামই। না মানে আমার গিন্নি যেভাবে ভূত। আমার গিন্নি কিছু কম যায় না গোপাল। মহারাজ এটা কি হলো? কেন মন্ত্রী, কি হয়েছে? মহারাজ গোপাল একটা পোটলা নিয়ে এসেছে, আমি জিজ্ঞেস করলাম তোমার এই পোটলা রাজসভার কোনো কাজে লাগবে, কিন্তু। কিন্তু কি মন্ত্রী? মহারাজ মন্ত্রী মশাই প্রশ্নের উত্তরে গোপাল শুধু মিটি মিটি হাসছে। হ্যাঁ মহারাজ। আহা, গোপাল যখন হাসছে তখন এই পোটলা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আমি দেখি না। আমার মনে হয় গোপাল নিজেই যথাসময়ে জানাবে। কিন্তু মহারাজ। না 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 না, আর কোনো কিন্তু নয়। তোমার বাড়িতে কাল কে এসেছিল গোপাল? বাহ বাহ, তুমি জেনে গেছো পণ্ডিত, পণ্ডিতি ছেড়ে এবার দেখছি তুমি গুপ্তচর হবে। বেশ বলেছো গোপাল। আগে মহারাজ, আমার যুবা বয়সের পরম মিত্র আমার বাড়িতে এসেছিল, তার সাথে বহুদিন পর দেখা হলো, তাই আজ আমার মন খুব ভালো। তোমার সেই মিত্র তোমাকে পোটলা দিয়েছে বুঝি? ভাগ্যিস মন্ত্রী মশাই গুপ্তচর নয়। তবে মহারাজ, আমার মিত্র আমাকে একটা লঙ্কা গাছ উপহার দিয়ে গেছে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, মাঝে মাঝে এরকম উপহার পেলে ভালোই লাগে, কি বলো? এই শুরু হলো গোপালের উল্টো পাল্টা কথা, বন্ধু এসে লঙ্কা গাছ দিয়েছে, এটা কি কোনো কথা হলো? হ্যাঁ যত সব। কি বলবো মহারাজ, কালকে খাবার সময় লঙ্কা দিয়ে পুরো ঘিয়ের গন্ধ বের হচ্ছিল। বলো কি গোপাল, এর মধ্যে লঙ্কা ফলেও গেল? লঙ্কা শুনেছি ঝাল হয়, গোপাল তো উল্টো কথা বলছে মহারাজ। আগে মহারাজ, গাছটিতে রোজই অনেক লঙ্কা হচ্ছে, আর আমার বন্ধু বেশ বড় গাছ লাগিয়েছে বটে। কত বড় মিথ্যে কথা, একটা গাছে রোজ এত লঙ্কা ফলেছে। তুমি ভাগ্যবান গোপাল, তোমার মিত্র তোমাকে গাছ দিয়েছে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো তো? মহারাজ যদি অনুমতি দেন তাহলে আমি একটা কবিতা শোনাতে পারি।
নিশ্চয়ই সভা কবি, তুমি শোনাবে না তো কে শোনাবে? গোপালের লঙ্কা গাছে কত শত লঙ্কা ফলে, গোপাল চিবল তাই ঝোলে ঝালে অম্বলে। ঝাল খেয়ে তুললো গোপাল মস্ত বড় হাই, বলে রোজ শুধু লঙ্কা খাবো, এবার নিদ্রা যাই। বেশ কবি বেশ, গোপাল তাহলে এবার থেকে শুধু লঙ্কাই খাবে। আগে না মহারাজ, শুধু আমি খাবো আর আপনি খাবেন না এ তো অসম্ভব মহারাজ, তাই আপনার জন্য এই এই পোটলায় লঙ্কা নিয়ে এসেছি, আপনি খেলেই আমার ভালো লাগবে। কই কই কই, দেখি দেখি। এই যে দেখছি রাজাকে বশ করার জন্য গোপালের এক নতুন ফন্দি। দেখো এই লাল লঙ্কা দেখেছো, গোপাল এই সব আমার জন্য নিয়ে এসেছে, ওর গাছের লঙ্কা। আদি খেতা না গোপাল, লঙ্কা কি শুধু আমার জন্যই? হ্যাঁ মহারাজ। সাধু সাধু। বেশ বেশ বেশ, আচ্ছা মন্ত্রী, আজ রাজসভাতে বিজ্ঞানী এলো না কেন? মহারাজ, বিজ্ঞানী মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর কিছু গবেষণায় লিপ্ত হয়। তাই তাই হবে, তবে রাজসভাতে সে তো সচরাচর কামাই করে না। ঠিক আছে মহারাজ, আমি আমি আজ খবর নেব বিজ্ঞানী কেন এলো না। বেশ বেশ, তবে আজকে সভা এই পর্যন্তই। মহারাজ ভাতের সাথে লঙ্কা মেখে খাবেন, দেখবেন ঘিয়ের সুবাস বার হচ্ছে। গোপাল আমি খুবই আগ্রহী তোমার লঙ্কা খাবার জন্য। কি ব্যাপার বিজ্ঞানী, কি এত মন দিয়ে লেখাপড়া করছো? কে বলি, ভূতের ভয় পেলে নাকি বিজ্ঞানী? ও মন্ত্রীমশাই, আসুন আসুন। তুমি আজকে রাজ সভায় যাওনি, রাজামশাই তো খুব চিন্তায় পড়ে গেছে। ও যাইনি না। কি আশ্চর্য, এতে দেখছি সব ভুলে গেছে, বলি এখন সকাল দুপুর না রাত্রি সেটা খেয়াল আছে? আমি এমন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি যে সকাল দুপুর সন্ধে সব ভুলে গিয়েছি। এটা বিকেল বেলা, একটু পরে সন্ধে নামবে। কি আশ্চর্য কি আশ্চর্য। কিসের আশ্চর্য? বিকেলের পর সন্ধে হয় বলেই তো জানি, তুমি কি অন্য কিছু জানো? আরে না না, আমি তো খেতেই ভুলে গেছি। কি কাণ্ড, তা তুমি কি আবিষ্কার করতে চলেছো শুনি? মাত্র কয়েক ফোঁটা ওই জলের মতো তরল। কিন্তু ব্যাপারটা আমার কাছে ওই জলের মতো সোজা হলো না। সেই তরল দিলেই সব একেবারে সজীব ঝকঝক করবে। তাই নাকি? তা সেই তরল আমি যদি মুখে মাখি তাহলে আমি একেবারে চকচক করব? এটা তো মানুষের জন্য না। হ্যাঁ, তাহলে কি গাধার জন্য? হ্যাঁ, একটু একটু সবুর করুন মন্ত্রীমশাই, কাল রাজসভার আগেই আমার আবিষ্কার হয়ে যাবে। বুঝলে গোপাল, কি অপূর্ব লঙ্কার স্বাদ, বলে বোঝানো যাবে না। তোমার রানীমাও খুব খুশি হয়েছেন লঙ্কা খেয়ে, আর তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এমন সুস্বাদু লঙ্কা খাওয়ানোর জন্য। কি বলবো মহারাজ, ধন্যবাদ তো আমার আপনাদের দেওয়া উচিত, আপনারা আমার দেওয়া লঙ্কা খেয়েছেন এ কি কম বড় কথা মহারাজ। গোপাল দেখছি মহারাজকে লঙ্কা খাইয়ে রাজার আরো বেশি প্রিয় পাত্র হয়ে যাবে, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। না 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 গোপাল, এত ভালো জিনিস খাইয়েছো, আজ আবার খাবো, রোজ খাবো। খেতে থাকুন মহারাজ, আমি আবার আপনাকে এনে দেবো। বাহ 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 বাহ, তবে এবার সবার জন্যই আনবো। সাধু সাধু। তবে মহারাজ, ওই লঙ্কা দিয়ে ভাত খেলে নিশ্চয় ঘিয়ের সুবাস পাওয়া যায় না? না মন্ত্রী, গোপাল একেবারে নির্ভুল, প্রথমে আমি একটু সন্দিহান ছিলাম, কিন্তু গোপাল যা বলেছিল ঠিক তাই, কি অপূর্ব ঘিয়ের গন্ধ। আচ্ছা মহারাজ, আমাদের রাজসভার কিছু জরুরি কাজ পড়ে আছে তাই? হ্যাঁ, তাহলে সভার কাজ শুরু করা যাক। মন্ত্রী দেখছি আমার লঙ্কার প্রশংসা শুনে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। মহারাজ, কাল আমি বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলাম, বিজ্ঞানী কাল গবেষণায় ব্যস্ত ছিল,
বিজ্ঞানী, তুমি কি কিছু আবিষ্কার করেছো? মহারাজ, এই কথাটা আপনাকে বলার জন্য প্রাণ আমার ছটফট করছে। আমি এক অভিনব জিনিস আবিষ্কার করেছি। বাহ বাহ বাহ, তা কি আবিষ্কার করলে শুনি। এটা তো শিশি বিজ্ঞানী, এটা তো অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, এই শিশির ভেতরে যে তরলটি রয়েছে সেটি আগে আবিষ্কার হয়নি। তা ওই তরলে কি কাজ হয়? এই তরলের অনেক গুণ আছে মহারাজ। এই তরল 3 ফোঁটা যদি কোনো গাছের গোড়ায় দেওয়া হয় তবে সেই গাছ বহুদিন সবুজ তাজা হয়ে থাকে। হ্যাঁ, কোনো মৃতপ্রায় গাছের গোড়াতে দিলেও একই ফল পাওয়া যাবে। বাহ বাহ বাহ, চমৎকার বিজ্ঞানী, চমৎকার। 3 ফোঁটা তরলে রোদে শুকিয়ে যাওয়া গাছও সজীব হয়ে উঠবে। একদম ঠিক মহারাজ। তবে তবে কি? 3 ফোঁটা থেকে যদি 1টি ফোঁটাও বেশি দেওয়া হয় তাহলে তাহলে গাছ মরে যাবে। হ্যাঁ, বেশ বেশ, সেজন্যে খুব সাবধানে এটি ব্যবহার করতে হবে। বেশ বেশ, আমাকে কিছু প্রমাণ দেখিও, আর যথাসময়ে তুমি পুরস্কারও পাবে। নিশ্চয়ই মহারাজ, আপনাকে 2-1 দিনেই আমি প্রমাণ করে দিতে পারবো। আমার গবেষণার সব কিছু আমার ঘরে আছে, আমাকে শুধু সূত্রটি আরেকবার মিলিয়ে নিতে হবে। হ্যাঁ বাবা, গোপালকে জব্দ করবার এটাই সুযোগ। বিজ্ঞানী, তুমি আমার মস্ত উপকার করলে। গোপাল, তুমি এখন তোমার লঙ্কা সামলাও, শুধু 1 ফোঁটা তরল দিলেই গাছ একেবারে শেষ। হ্যাঁ, বড়ই দুঃখের দিন, তোমার লঙ্কা গাছ মরে গেল আর বিজ্ঞানীর আবিষ্কারও চুরি হয়ে গেল। যা যা বললাম সব বুঝে নিয়েছিস তো বটা? হ্যাঁ মন্ত্রী মশাই। বটা, তুই বুঝেছিস? আপনি বলবেন আর আমরা সেটা বুঝবো না, তা কি করে হয় মন্ত্রী মশাই? খুব সাবধানে কাজ ছেড়ে ফেলতে হবে, কেউ যেন না টের পায়। কাজ হয়ে গেলে খুশি করে দেব, কিন্তু তার আগে আমাকে খুশি কর। আমি বিজ্ঞানীর ঘরে গিয়ে শিশি নিয়ে আসব, আর আমি সেই শিশি নিয়ে গোপালের লঙ্কা গাছের গোড়ায় ঢেলে দেব। আমি এক্ষুনি শিশি নিয়ে আসছি। অনেক রাত হলো, বলে এবার শুতে চলো। হ্যাঁ গিন্নি, কাল সকালে তুমি একটু গাছ থেকে লঙ্কাগুলো তুলে এনো, রাজামশাইয়ের লঙ্কা খুব পছন্দ হয়েছে। সে আর বলতে, লঙ্কা আমারও খুব পছন্দ হয়েছে। আরো 2টো গাছ পেলে একটা বাপের বাড়ি পাঠাতুম গো। পরশুই ভূতনাথ আসবে বলেছে, তখন না হয় চেয়ে নিও। শরীরটা বড়ই ক্লান্ত লাগছে, একটুখানি ঘুমিয়ে নিতে পারলে বেশ হয়। তাই যাও ঘুমো, তোমার ঘুমের অপেক্ষায় আছি। কে কে আমার ঘরে? অতিথি স্বয়ং নারায়ণ, ধীরে সেবা করবি না? কে তুমি? ওরে ভূত, ভূত বললাম ঠাকুরের কথা, এ তো দেখছি ভূত বলে চিৎকার করছে। কি সাংঘাতিক, এটা চোর নাকি? হে কি আমার শিশি, শিশি কোথায় গেল? কি সর্বনাশ, এখন এখন মহারাজকে আমি কি বলবো? পেয়ে গেছি শিশি, ওই বিজ্ঞানী জেগে গিয়েছিল তাই ভূতের ভয় দেখিয়ে দিয়েছি। বাহ বাহ, যা ঘটা এবার তোর কাজ। ওগো,
সর্বনাশ হয়ে গেছে গো। কোথায় গো? কি 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 হয়েছে? কি বিপদ? লঙ্কা গাছ মরে গেছে। সে কি? হ্যাঁ গো হ্যাঁ, আমি একটু আগে লঙ্কা তুলতে গিয়ে দেখি লঙ্কা গাছ মরে গেছে। চলো তো দেখি। সে কি বিজ্ঞানী, কি সব বলছো? এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। চোর এসে আরো অনেক কিছু দামি জিনিস ছেড়ে আমার ওই শিশি চুরি করে নিল কেন? ও, তবে যেই চুরি করে থাক সে ছাড় পাবে না। কিন্তু কিন্তু তুমি এখন কি করবে বলো তো বিজ্ঞানী? চিন্তা করবেন না মহারাজ, নকশা আমার কাছে আছে, কি কি উপাদান লাগে সব আমার মাথায় আছে, আমি আবার বানাবো। তবে কিছুদিন সময় লাগবে। বিজ্ঞানী, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখনি তো? কারণ আমি তোমার ঘরে গিয়ে দেখেছি তুমি খুব ক্লান্ত ছিলে, তাই বললাম আর কি। হয়তো নিজেই ভেঙে ফেলেছো। না, কখনো না, আমার গবেষণার জিনিসে আমার কোনো ভুল হয় না। হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, এসব কথা অবান্তর। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, চোর যেন পালাতে না পারে। সে যখন চুরি করেছে তখন সে শাস্তি পাবে। আগে হ্যাঁ মহারাজ। এই তো গোপাল এসে গেছে। গোপাল, তুমি কি লঙ্কা এনেছো? আসলে রানীমা বলছিল তো তোমার লঙ্কার কথা। বড়ই দুঃখের কথা মহারাজ, আমার লঙ্কা গাছটি মরে গেছে। সে কি? কিন্তু কেন মরে গেল বুঝলাম না মহারাজ। এই সব বিদেশি লঙ্কা গাছের উপর কোনো ভরসা নেই গোপাল, কি আর করা যাবে। আজ তো তাহলে বড়ই দুঃখের দিন, তোমার লঙ্কা গাছ মরে গেল আর বিজ্ঞানীর আবিষ্কারও চুরি হয়ে গেল। সে কি মহারাজ? আজ তো তাহলে বড়ই দুঃখের দিন, তোমার লঙ্কা গাছ মরে গেল আর বিজ্ঞানীর আবিষ্কারও চুরি হয়ে গেল। মহারাজ, দুই আর দুইতে কত হয়? এ আবার কিরকম প্রশ্ন গোপাল, চার হয় বলেই তো জানি। নির্ভুল মহারাজ। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো গোপাল। মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই গোপাল, তোমাকেই তো আমি সব থেকে বেশি ভালোবাসি। কারো মনে হয়তো হিংসে হয়। হ্যাঁ সেও তো হতেই পারে, কিন্তু এই হিংসা অনর্থক। শুধু তাই নয় মহারাজ, এই হিংসা অনেক সময় অনর্থ ডেকে আনে। গোপাল, বড্ড বেশি হিয়ালি করছো, এমনিতেই মনটা আমার বড় খারাপ। কিন্তু মহারাজ, আর মন খারাপ করবেন না, আমার বন্ধু এসে আমাকে আরো দুটি লঙ্কা গাছ দিয়ে গেছে। হ্যাঁ তাই নাকি গোপাল, এ তো বড়ই সুসংবাদ। কিন্তু মহারাজ, এই লঙ্কা গাছ বাঁচবে তো? ঠিক ঠিক কি বলতে চাইছো বলো তো গোপাল। মহারাজ, বিজ্ঞানীর আবিষ্কার চুরি হলো আর আমার লঙ্কা গাছ মরে গেল। 3 ফুটের বেশি ওই তরল কোনো গাছের গোড়ায় দিলে সে গাছ মরে যাবে। এবার বুঝতে পারছি গোপাল। এবার হাতে নাতে সেই চোরকে ধরতে হবে মহারাজ। আই, কোথায় পালাম? হ্যাঁ কি বলেছিলাম মহারাজ, 2 2 4। গোপাল দেখছি আজও আবার পোটলা এনেছে মহারাজ। সত্যি তো? ও গোপাল, আজ আবার কি আছে পোটলাতে? মহারাজ, আপনার জন্য লঙ্কা। তুমি শেষে মহারাজের জন্য বাজার থেকে লঙ্কা কিনে এনেছো গোপাল? আগে না, আমার গাছের লঙ্কা। মরা গাছে লঙ্কা? চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার মিত্র আমাকে আরো একটি গাছ দিয়েছে। এমন ভালো বন্ধু পাওয়া তো বড় ভাগ্যের কথা। অমন স্বাদের লঙ্কা আবার খেতে পারবো আমি ভাবতেই পারছি না। আমি কথা রেখেছি মহারাজ, আমি কিন্তু সবার জন্যই এনেছি। সাধু সাধু। Thank you.
আমরা কিন্তু আগের কাজের জন্য এখনো কিছু পাইনি মন্ত্রী মশাই। আগের দিনের কাজে আমি অর্ধেক খুশি, আজকের কাজ সেরে ফেললে পুরো খুশি হব। অর্ধেক খুশি হলে কি হবে, অর্ধেক টাকাও তো দেননি। আহ যা বলছি শোন, আজ রাতে আমি থাকবো তোদের সাথে, সেই শিশিতেই ওই তরল নিশ্চয় আছে। আচ্ছা ওইটা আজকে আবার 10 ফোঁটা ঢালতে হবে, যতবার গোপালের বন্ধু গাছ দেবে ততবার ঢালতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওর বন্ধু বিরক্তি নিয়ে গোপালকে গাছ দেওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ আজ গভীর রাতে। শিশিটা বার কর, একটু একটু বেশি ঢালতে হবে। এই যে শিশি, এবারে ঢাল গাছের গোড়া। আই কোথায় পালাবি? হ্যাঁ কি বলেছিলাম মহারাজ, 2 2 4। আরে মহারাজ এখানে, আমাকে আমাকে মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। এখন এই সব লঙ্কা তোমাদের খেতে হবে, আর এটাই তোমাদের শাস্তি। নির্ভুল মহারাজ। ওরে বাবা, আকাশ তো কালো হয়ে এলো, বৃষ্টি এলো বলে। একটু পা চালিয়ে যেতে হবে সবাইকে, আমার বাড়ি আবার শেষ প্রান্তে। জানি তো, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, আমার বাড়ি তো কাছেই, বৃষ্টি থামলে যে যার ঘরে চলে যাবেন, চলুন। সেই ভালো, বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা সবাই পণ্ডিত মশাইয়ের ঘরে যাই। পণ্ডিত মশাইয়ের বাড়ি যাওয়ার থেকে গাছের তলায় দাঁড়ালেও হয়তো বৃষ্টির কবল থেকে নিজেদেরকে বাঁচানো যাবে, কি বলো সেনাপতি? সে আর বলতে, ঠিক বুঝলাম না। মন্ত্রী মশাই মাঝে মাঝে হেয়ালি করে কথা বলতে ভালোবাসেন, তা আপনার যদি পণ্ডিত মশাইয়ের বাড়ি যেতে ইচ্ছে না হয় তবে যাবেন না। কি সভাকবি, আপনি কি করবেন, বৃষ্টি তো ঝেপে এলো। উমা, দুরু দুরু করছে আমার বুক, শব্দ শুনে কাঁপন লাগে, বুক করে ধুক ধুক। চলো যাই গোপাল ভাই, পণ্ডিতের ঘর সত্তর। পণ্ডিত মশাই তাহলে চলুন, মাথা বাঁচাতে আপনার ঘর। আরে বাস, আমিও ছন্দ মিলিয়ে দিলাম। বাবা কি মজা, খুশি হলেন ভারী, বেশি কথা না বলে এখন চলো তাড়াতাড়ি, চলো না। তাহলে সেনাপতি চলো আমার বাড়ি, একটু ভিজতে হবে, এই যা। চলুন, ঘরের মধ্যে ঢুকে ভেজার চেয়ে চলতে চলতেই ভিজি। একদম ঠিক বলেছ, চলো চলো। মা কি ভিজে একদম স্নান করে গেছো যে, অসুখ করবে তো। অসুখ করবে কি, অসুখ করে ফেলেছে, কি বলো সেনাপতি? কই, আমার তো অসুখ হয়নি। হয়নি, এবার হবে। কি করে? সেনাপতি তোমার চেহারাটাই আছে, বুদ্ধিটা মাথা থেকে বার করে কোথায় রেখে এসেছো বলো তো। শোনো, আমাদের বর্ষার আনন্দটা পেতে হবে তো, রাজসভাতে গেলে মহারাজের বকবক আর গোপালের ভাঁড়ামি দেখতে দেখতেই প্রাণ ওষ্ঠাগত। বর্ষার আনন্দ পেতে অসুখের কথাটা রটিয়ে দাও।
বুঝলে এবার? এবার বুঝেছি, সত্যি আপনার কি বুদ্ধি। তাই আমি মন্ত্রী, আমার বুদ্ধিতে এই রাজ্য চলে, ভুলে যেও না। কেউ ভুলবে না, কেউ ভুলবে না। কিন্তু আর বেশি দেরি হলে অশোক কিন্তু তোমাদের ধরতে ভুলবে না। ভেজা জামা কাপড় ছাড়ো, ছাড়ো শিগগির। আমি তোমাদের জন্য গরম গরম লুচি আর আলু ভাজা নিয়ে আসছি। একটু পরে জল থই থই করবে, কতবার বলেছি ছাদ ছাড়াও ছাদ ছাড়াও, আমার কথা কানেই তোলে না, এবার বুঝবে। কি অবস্থা পণ্ডিত মশাই? উমা, ঘরে জল থই থই, বসা শোয়ার জায়গা কই? তোমাদের ডেকে এনে খুব বিড়ম্বনায় ফেললাম গোপাল, আমায় ক্ষমা করো। আচ্ছা, এ আপনার কেমন কথা পণ্ডিত মশাই? আজ এলাম বলেই তো আপনার ঘরের এই অবস্থাটা সচক্ষে দেখতে পেলাম। মন্ত্রীমশাইয়ের কথাটা এখন বুঝতে পারছি, মন্ত্রীমশাই সব জেনেও মহারাজকে কিচ্ছু জানাননি। মন্ত্রীমশাই মন্দ ভারী, পদের ধারী পদের ধারী। পণ্ডিত মশাই, আপনি এতদিন ধরে কষ্ট ভোগ করলেন, একবার তো মহারাজকে নিজে মুখে বলতে পারতেন। না, আমাকেই কিছু করতে হবে, পণ্ডিত মশাই নিজে মুখে কিছু বলবেন না, দেখি আমি কিছু করতে পারি কিনা। গোপাল, আমার জন্য মহারাজের কাছে দরবার করো না, আমার আমার এই অনুরোধটা রাখো। পণ্ডিত মশাই, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠেছে? আপনি বলুন, আমি আঙুল বেঁকিয়ে ঘি বার করব। কাল রাজসভায় দেখা হবে, তবে আপনাকে অসম্মান করে আমি কিছু করব না, কিন্তু যা করব তা আপনার ভালোর জন্যই। এখন তুমি আমাদের ভরসা গোপাল ঠাকুরপো। প্রণাম মহারাজ। মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আচ্ছা গোপাল, রাজ্যের কাজ কি করে চলবে বলো দেখি। কেন মহারাজ? কেন আবার, ওই মন্ত্রী আর সেনাপতি যে খুব অসুস্থ। কি হয়েছে জানতে পেরেছেন মহারাজ? রক্ষীকে খবর নিতে পাঠিয়েছি, ও এলেই জানতে পারবো। প্রণাম মহারাজ। বলো বলো রক্ষী, কি খবর, ওদের কেমন দেখলি? মন্ত্রী মশাই আর সেনাপতি দুজনেই জ্বরে বেহুঁশ, ওদের জ্ঞান নেই। বাবা, জ্বরে অজ্ঞান? ডাল মে কুছ কালা তো আছেই। মহারাজ, আমাদের একবার যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, কিন্তু রাজবৈদ্য তো আজ থেকে ছুটিতে আছে, তাহলে ওই জরুরি পরিষেবার জন্য ডাকি, কি বলো? মহারাজ, রাজবৈদ্য যখন ছুটিতে আছেন তখন ওনাকে বিরক্ত করে লাভ নেই, আপনি বরং পণ্ডিত মশাইকে নিয়ে চলুন, পণ্ডিত মশাই আশা করি এই জ্বর সারাতে পারবেন। পণ্ডিত মশাই জ্বর সারাবেন মানে? বলি, জলে ভিজে তোমার মাথাটাও গেছে নাকি? মাথারও পরিষ্কার হয়েছে মহারাজ, আপনি পণ্ডিত মশাইয়ের এলেম জানেন না, আমার গিন্নির হাড় মড়মড় ব্যথা একদম সারিয়ে দিয়েছেন। হাড় মড়মড় ব্যথা? সেটা আবার কি রকম ব্যথা, এই তো প্রথম শুনলাম তোমার কাছে। আরো কত কি ব্যথা আছে মহারাজ, তার কতটুকুই বা জানি আমরা, কি বলুন পণ্ডিত মশাই? গোপালের খেলা শুরু হয়ে গেছে, কোথায় থামবে কে জানে, তবে গোপালের বুদ্ধির উপর আমার বিশ্বাস আছে। অনেক রকমের ব্যথা আছে মহারাজ। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু মন্ত্রী আর সেনাপতির জ্বর সারানোর উপায় কি করতে পারবেন? দেখতে তো দোষ নেই মহারাজ, আগে রোগীকে দেখি তারপর তো তার ওষুধ। যথার্থ বলেছেন। তাহলে যাওয়া যাক। আরেকটা নিবেদন আছে মহারাজ। আবার কি নিবেদন? আপনার মন্ত্রী আর সেনাপতিকে সুস্থ করে দেবার পর পণ্ডিত মশাইয়ের ঘরটা নতুন করে গড়ে দিতে হবে, দেশের স্বার্থে, রাজি মহারাজ? রাজি রাজি রাজি। ওগো, চোখ খুলো, তাকাও, রাজামশাই তোমাকে দেখতে এসেছে, তাকাও, আজ দুদিন ধরে এইভাবে শুয়ে আমার কি হবে মহারাজ। Ha 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 ha
আরে কেঁদো না কেঁদো না, আমার মনটা তো খুব নরম, তাই তোমার কান্না দেখে আমারও চোখটা জলে ভিজে যাচ্ছে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আরে শুরু করো চিকিৎসা। মটকা মেরে পড়ে আছে, দেখো বাছা ধন তোমার ভাল্লুক জ্বর কিভাবে চলে যায়। ঠান্ডা দেশের মোষ বা গরিলাদের এই ধরনের রোগ হয়। এখন আমাদের মতো গরম দেশের মোষ বা গরিলাদের হচ্ছে, ভাববার বিষয় মহারাজ। আয়তা করে আমাকে মোষ গরিলা যাই ইচ্ছে তাই বলছে, আমিও সুযোগ পাবো। পণ্ডিত মশাই রাম চিমটি কাটুন, দেখবেন কেমন বাপ বাপ বলে উঠে পড়ছে আমাদের মন্ত্রী মশাই। ওরে বাবা রে, সর্বনাশ। এই ওগো ওগো, তুমি ঠিক হয়ে গেছো, আমার কি আনন্দ হচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে, তুমি ঠিক হয়ে গেছো। বাহ পণ্ডিত বাহ, তুমি তো অসাধ্য সাধন করলে। বুঝতে পারছেন মহারাজ, মানুষের চিকিৎসা ছাড়াও পশুদের চিকিৎসাও কি সুন্দরভাবে আমাদের পণ্ডিত মশাই করলেন। আর সেনাপতির কাছে খবর পাঠান যে মন্ত্রী মশাই সুস্থ হয়ে গেছেন, দেখবেন এই খবর পেয়েই সেনাপতি ওষুধ ছাড়াই সুস্থ হয়ে গেছেন। মহারাজ এইবার পণ্ডিত মশাইয়ের বাড়িটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই পণ্ডিতের বাড়ি তৈরির কাজ শুরু হবে। ধন্যবাদ মহারাজ। লক্ষ্মী, সেনাপতির কাছে যাও, বলো মন্ত্রী সুস্থ হয়ে গেছে। আজ থেকে নাকে রুমাল বেঁধে তোরা জঞ্জাল আবর্জনা জোগাড় করতে লেগে পড়। কি গো গোপাল দাদু, জঞ্জাল সাফাইয়ের জায়গায় জঞ্জাল সংগ্রহ। এসব সম্ভব হলো গোপাল ঠাকুরপুর জন্য। ঠিক বলেছো। মাটির ভেতরে কাঠের বাক্স। কি মাটির ভেতরে বাক্স? চলো তো দেখি। কই দেখি দেখি দেখি, মাটির নিচে গুপ্তধন। ধনলি ঘটা, পণ্ডিতের জমি থেকে গুপ্তধন। চল চল চল, এই খবরটা মন্ত্রী মশাইকে দিয়ে আসি। চল চল। আমার পূর্বপুরুষদের সঞ্চিত অর্থ, এই সোনা দানা আমার বাবার ঠাকুরদার, এগুলো পূর্বপুরুষের স্মৃতি হিসেবে রেখে দেবো। ঠিক বলেছো। বলিস কি রে গুপ্তধন, তোরা ঠিক শুনেছিস তো? নিজের কানে শুনেছি মন্ত্রী মশাই। এই গুপ্তধন তো পণ্ডিতকে ভোগ করতে দেব না, আমাকে চিমটি কেটেছিলে, এবার দেখো আমার খের। রাজা মশাইকে বলে তোদের পুরস্কারের ব্যবস্থা করব। এখন তোরা বাড়ি যা, আমাকে রাজ দরবারে হাজির হতে হবে। গিন্নি, আমি একটু রাজবাড়ি থেকে ঘুরে আসছি। বলছো কি মন্ত্রী, পণ্ডিতের জমিতে গুপ্তধন? হ্যাঁ মহারাজ, আর এই গুপ্তধন আপনার। আরে আরে, সেটা কি করে হয়, পণ্ডিতের জমিতে গুপ্তধন পাওয়া গেছে, তা ওই গুপ্তধন পণ্ডিতেরই? না মহারাজ, আপনি এই রাজ্যের রাজা, তাই এই গুপ্তধন আপনার। আর দেখুন, পণ্ডিতের বাড়ি তৈরিতে আপনি অর্থ সাহায্য করেছেন, তাই ওই গুপ্তধনের ভাগ আপনার পাওয়া উচিত। আর এই খবর দেওয়ার জন্য গুপ্তধনের অল্প অংশ আমাকে দিলে আমি খুব খুশি হব। এতক্ষণে বুঝলাম মন্ত্রী মশাইয়ের মনের কথা, গোপালকে জানাতেই হবে। দেখি মহারাজ কি কথা কবে। ঠিক আছে ঠিক আছে, আমি পণ্ডিতের গুপ্তধন বাজেয়াপ্ত করলাম। রক্ষী, তুমি আমার আদেশ নামা নিয়ে পণ্ডিতের বাড়ি যাবে, আর মন্ত্রী তুমিও যাবে সাথে সাথে।
যথাজ্ঞা মহারাজ, চিমটি কাটার শোধ নিলাম। এই গোপাল, গোপাল, ও গোপাল, তুমি কি শুনতে পাচ্ছ? গোপাল, কি ব্যাপার সভাকবি? গোপাল, কি কপাল! কেন, কি হলো? অনেক কথা আছে, বলবো, এখন চলো। পণ্ডিত মশাই ঘরে আছেন? আরে কি ব্যাপার, এসো গোপাল, আসুন আসুন সভাকবি। মন্ত্রী মশাইয়ের কথায় আপনার গুপ্তধন আপনি মহারাজকে দিয়ে দিলেন। গোপাল, আমি তোমার আর মহারাজের প্রতি খুব কৃতজ্ঞ। আমার ঘর হচ্ছে মহারাজের অর্থ সাহায্যে, আমার আর কিছুই চাই না। গোপাল ঠাকুর, ধরে নিয়েছি, গুপ্তধন পাইনি, বেশ মিটে গেল ঝামেলা। মিটে গেল ঝামেলা, গুপ্তধনের মামলা? না না না, এত সহজে তো আমি ছাড়বো না। মন্ত্রী মশাই, আপনি যদি ডালে ডালে যান, আমি যাই পাতায় পাতায়। মরি মরি, একি শোভা, অঙ্গে তব আজ রাজা, আপনাকে লাগছে দারুণ, পরে নতুন সাজ। আমাকে কেমন লাগছে সভাকবি, কাব্য করে বলো। কি বলি আর কাব্য করে, দাঁড় কাকো ময়ূর পুচ্ছ ধরে। বেড়ে বলেছো সভাকবি। মহারাজ, শেষকালে আপনিও। মহারাজ, এটা কিন্তু মন্ত্রী মশাই সঠিক বলেছেন। কোনটা সঠিক বলেছে? ওই কানাকে কানা আর খোড়াকে খোড়া বলতে নেই। তার মানে আমি দাঁড়কাক? এই দেখুন, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে আপনি। একটা প্রবাদ আছে জানো তো। আপনি কোন প্রবাদের কথা বলছেন জানি না মন্ত্রী মশাই, তবে আমি একটা প্রবাদ জানি, বলি মহারাজ? বলো বলো বলো। অতিবার বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই। গুলটে, বাড়ি আছিস? কি বলছো গো গোপাল দাদু? হ্যাঁ শোন, এখন যা বলবো মন দিয়ে শোন। আজ থেকে নাকে রুমাল বেঁধে তোরা জঞ্জাল আবর্জনা জোগাড় করতে লেগে পড়। তোদের সব বুঝিয়ে বলবো, এখন হাতে একদম সময় নেই। আমাকে এখন আবার ওই মণিহারির দোকানে যেতে হবে। মণিহারির দোকান? কেন গো গোপাল দাদু, কি কিনবে? একটা সুন্দর কাঠের সিন্ধুক কিনবো। তোরা কাজে লেগে পড়, যত পচা পাঁচকো সব বস্তাবন্দি করবি, ঠিক আছে? আমি সিন্ধুক নিয়ে তোদের সাথে দেখা করে সব বলছি, আমি যাব আর আসবো। কই রে আমার বানর সেনা, গন্ধমাদন ভর্তি হলো? হ্যাঁ কো গোপাল দাদু, এই দেখো না। খেলা তো শুরু হবে এবার। মন্ত্রী মশাই, নেবেন না গুপ্তধনের ভাগ? দাদু, এবার আর কি করতে হবে? হাত ধরাধরি করে সিন্ধুকটাকে আমার বাড়ি নিয়ে যেতে হবে। চল, লোক চলাচল শুরু হওয়ার আগে সিন্ধুকটাকে নিয়ে চল। ওখানে গিয়ে সিন্ধুকটা মাটিতে পুঁতে দিতে হবে, ব্যাস, তোদের কাজ শেষ। কি হলো, কি হলো গো? আবার কি হবে, ধর্মের জয় হবে। রাজামশাই সপরিষদ এলেন বলে গুপ্তধনের টানে। বাহ, খবরটা এক্ষুনি মন্ত্রী মশাইয়ের কানে চলে যাবে, মেঘ না চাইতেই জল। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়ি আছেন? একটা গোপন খবর দেবার আছে। ঘটা, গোপালের গোপন খবর মন্ত্রী মশাইকে দিতে হবে। গোপালের গোপন খবর আর গোপন থাকলো না। কি খবর গোপাল? আজ আমি রাজসভায় যাচ্ছি না।
কোনো শরীর খারাপ? না না না, শরীর ঠিক আছে। আসলে একটা প্রাপ্তিযোগ হয়েছে। প্রাপ্তিযোগ? কি রকম? গাছ পুতব বলে মাটি খুঁড়ছি, হঠাৎ শাবলটা একটা শক্ত কিছুর উপর লাগলো। তারপর মাটি খুঁড়ে দেখি, কি দেখলে? একটা সিন্ধুক, গুপ্তধন। খবরটা পাঁচ কান করবেন না, যদি মন্ত্রী মশাইয়ের কানে যায় তাহলে আর গুপ্তধন পাবো না, রাজামশাই আর মন্ত্রী মশাই নিয়ে নেবেন ঠিক আপনার মতো। তাই বলছিলাম, তুমি নিশ্চিন্তে থাকো গোপাল, তোমার প্রাপ্তযোগের কথা আমি কাউকে বলবো না। কিন্তু আমরা তো বলবো। চল চল তাড়াতাড়ি, চল চল। আমার কাজ শেষ, আমার গুপ্তধন প্রাপ্তিযোগের খবর যথা জায়গায় চলে যাবে। আমি এখন বাড়ি যাই, একটু গড়িয়ে নি, বড্ড ধকল গেছে আজ। বাবা কি গো, এত ফুর্তি কিসে? না কি হলো, কি হলো গো? আবার কি হবে, ধর্মের জয় হবে। রাজামশাই সপারিষদ এলেন বলে গুপ্তধনের টানে। গুপ্তধন? ও ওই গুপ্তধন! গোপাল গোপাল গোপাল, বাড়ি আছো? দেখলে কি বলেছিলাম, গুপ্তধনের গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে। যাও গিন্নি, তুমি মহারাজের জন্য কিছু জলযোগের ব্যবস্থা করো। যাচ্ছি 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 গো। আগে মন্ত্রী মশাই। শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো। মহারাজ, আমার কাছে একেবারে ঘোড়ার মুখের খবর আছে। বুঝলাম, তা মন্ত্রী মশাই, ঘোড়াটা আপনার কাছে গিয়েছিল না আপনি ঘোড়ার কাছে গিয়েছিলেন? দেখো গোপাল, এইসব কথা বলে কথা ঘোরাবে না। এক কথায় বলো, গুপ্তধন পেয়েছো না পাওনি? এক কথায় পেয়েছি। দেখলেন মহারাজ, আমার খবর সঠিক। আমাকে যারা খবর দেয় তারা কখনো ভুল খবর দেয় না। তাহলে এবার কি করণীয়? রাজ আইন হিসাবে গুপ্তধনের আসল মালিক হলো মহারাজ, আর গুপ্তধনের খবর সংগ্রহের জন্য আমি মহারাজের কাছ থেকে গুপ্তধনের কিছু অংশ চেয়ে নেব। তাহলে মাটি খোঁড়া হোক মন্ত্রী। মহারাজ, আমি মাটি খুঁড়ে গুপ্তধন বার করছি। গোপাল, জায়গাটা দেখাও। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, আসুন। ওই যে ওইখানে। এই যে মহারাজ গুপ্তধন। ওরে বাবা, বিশাল সিন্ধু, সোনা দানাও অনেক আছে। খোলো খোলো। আর কি ভাবছোটা কি? এই খুলছি। ওরে বাবা, কি গন্ধ রে বাবা! গন্ধমাদন গুপ্তধন, নাকে চাপা দিন মহারাজ। মহারাজ মহারাজ, পালান পালান। মহারাজ, রাজ আইন হিসেবে গুপ্তধন আপনার। গুপ্তধন নিয়ে রাজ আইনকে মান্যতা দিন, আর নয়তো নয়তো আইন বদলান। পণ্ডিত মশাইয়ের জমি থেকে পাওয়া গুপ্তধন যদি আপনার হয়, আইন অনুযায়ী আমার জমি থেকে পাওয়া গুপ্তধনও আপনাদের। কি তাই তো মন্ত্রী মশাই? আমার আমার গুপ্তধন চাই না। আইন আমি পাল্টে দিলাম, যার জমি তারই গুপ্তধন। আমি আমি পণ্ডিত মশাইয়ের গুপ্তধন পণ্ডিত মশাইকেই ফেরত দেব। আর আমাকে ভুল পথে চালানোর জন্য মন্ত্রীকে মন্ত্রীকে এই পচা জঞ্জাল মাখবার আদেশ দিলাম। হ্যাঁ, এটাই মন্ত্রীর শাস্তি। কি হলো কি হলো কি মন্ত্রী, তুমি পচা গন্ধ মাখো। যেমন কর্ম তেমন ফল। গন্ধ মেখে বাড়ি চল। এই কি গো, রাজসভায় যাবে না? এখানে কতক্ষণ পুকুর পাড়ে কি করছো কি তুমি? আমি এখন জল থই থই খেলা খেলছি। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি তোমার? যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না গিন্নি। এই গরমে ঘন্টা খানেক চান না করলে যে প্রাণটা জুড়োয় না,
রাতের পরে তো আবার আবদ্ধ রাজসভায় আটকে থাকতে হবে। অনেক অনেক চান করেছো, এবার উঠে এসো দেখি। কি জ্বালা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? রোজ রোজ রাজসভায় দেরি করে যাও। এই উঠে এসো। জ্ঞান আমার টনটনেই আছে, কিন্তু মনটা পুকুর ছেড়ে যেতে চায় না, বুঝলে গিন্নি? রাজসভায় মহারাজের জন্য তাও পাখা দিয়ে হাওয়া করার লোক আছে, কিন্তু আমাদের মতো কঞ্চিত বঞ্চিত সভাসদদের জন্য তো এত ব্যবস্থা নেই গিন্নি। সেটা মহারাজকে মুখ ফুটে বললেই হয়। তোমাদের সবার সুবিধা অসুবিধার কথা মহারাজ নিশ্চয়ই ভাববেন। এখন চলো খেতে চলো। ভাত সেই কখন থেকে বেড়ে রেখেছি, এতক্ষণ বোধ হয় শুকিয়ে চাল হয়ে গেল। এই চলো 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 চলো, জোর খিদে পেয়েছে, খেয়েদেই আবার রাজসভায় যেতে হবে। চলো চলো চলো। কি আজকে তো দেখছি তোমরা সবাই দেরি করে এসেছো। কি আর করব বলুন তো মহারাজ, এই গরমে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। হ্যাঁ মহারাজ, রাজবৈদ্য একদম ঠিক কথাই বলেছেন, এই প্রচন্ড গরমে আমিও তো একটু শরীর চর্চা করতে গিয়েই হাঁপিয়ে পড়ছি। গরমটা সত্যিই বেশ পড়েছে এবার, বৃষ্টির তো নামগন্ধই নেই। কি ব্যাপার কি গোপাল, হ্যাঁ আজকে তোমার এত দেরি হলো কেন? আর বলবেন না মহারাজ, পুকুরে চান করতে করতে দেরি হয়ে গেল। যা গরম, উফ, এই গরমে টেকা যাচ্ছে না। এটা তো দেখছি মহা মুশকিল হলো। না না না, এভাবে তোমাদের সবার যদি রাজসভায় আসতে দেরি হয় তাহলে তো রাজসভাটাই লাটে উঠবে। এই নাগা সাধু কোথা থেকে আবার উদয় হলো? মহারাজ, আমি নাগা সাধু না মহারাজ, আমি আপনার রাজসভার সভাকবি। ও, তা তোমারই অবস্থা কেন? ভেজা গামছা পরে রাজসভাতে চলে এলি। এতক্ষণ চান করছিলাম মহারাজ, তাই গামছা পরেই রাজসভাতে চলে এলাম। আবার রাজসভা শেষ হলে এই গামছা পরেই পুকুরে চান করতে চলে যাব। বেশ বেশ বেশ, বুঝতে পারছি তোমাদের সবার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু একটা তো করতে হবে। মহারাজ আপনি এক কাজ করুন না, কালকে থেকে আমাদের সবাইকে অনুমতি দিয়ে দিন, আমরা সবাই ভেজা গামছা পরেই রাজসভায় চলে আসব। না 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 না, তা কি করে হয়, রাজসভার একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। তাহলে মহারাজ অন্য কোনো ব্যবস্থা করুন, আমাদের সব সভাসদদের জন্য একটা করে পাখা আর ওই হাওয়া দেওয়ার লোকের ব্যবস্থা করুন। না 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 না, তা কি করে সম্ভব, না না না, অন্য কিছু করতে হবে। কি করি কি করি কি করি কি করি, কালকে থেকে আমাদের রাজসভা রাজবাড়ির পুকুরে আয়োজিত হবে। হ্যাঁ পুকুরে? হ্যাঁ পুকুরেই। তোমরা সবাই সকালবেলা রাজবাড়ির পুকুরে দেখা করবে, আমরা পুকুরে ডুবে ডুবে রাজসভার আলোচনা করব। বাহ 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 বাহ, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে সকালে রাজ পুষ্করিণীতেই দেখা হচ্ছে, আজকে তোমাদের সবার ছুটি। বাহ বাহ বাহ, আজকে দেখছি তোমরা সবাই সময়ের আগেই চলে এসেছো। হ্যাঁ মহারাজ, কি আর করব বলুন, যখন এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তখন তো আগে থেকে আসতেই হবে। এক কাজে দুই কাজ মানে? এই যে চান করাও হয়ে যাচ্ছে, রাজসভাও হয়ে যাচ্ছে। বাহ 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 বাহ, বেশ ভালো বলেছো তো গোপাল, যা গরম পড়েছে এটা ছাড়া আমার হাতে আর কোনো বিকল্প উপায়ও ছিল না। হ্যাঁ মহারাজ, তাহলে আর দেরি কেন, শুরু করে দিন আজকে আলোচনা সভা। শোনো, খুব তো গরম পড়েছে আর সেটা তোমরা বুঝতেই পারছো, সেই জন্য চাষীদেরও নিশ্চয়ই অনেক কষ্ট। হ্যাঁ, তার থেকে বড় কষ্ট হলো জলের অভাব। এই গরমে চারিদিকে জল শুকিয়ে আসছে মহারাজ, রাজবাড়ির পুকুরে এত যত্ন নেওয়া হয়, তাও জলের স্তর অনেকটা কম, যে কারণে আমরা স্বাচ্ছন্দে পুকুরে রাজসভা চালাতে পারছি। গোপাল একদম ঠিক কথা বলেছে, জলের অভাব। মন্ত্রী বলুন মহারাজ। তুমি সেচের দিকটা একটু দেখবে, যাতে যতদিন না বর্ষা পড়ছে ততদিন চাষিরা নদী থেকে সেচ করে জমিতে জল দিতে পারে, দেখো কারো যেন কোনো অসুবিধে না হয়। এত লোকজন থাকছে, আমাকেই পেলেন দায়িত্ব দেওয়ার জন্য, এই গরমে রোদের নিচে খাটতে খাটতে যে কালো হয়ে যাব। কেন মন্ত্রী মশাই, আপনি কি বিবাহযোগ্যা কন্যা নাকি যে কালো হয়ে গেলে পাত্রপক্ষের পছন্দ হবে না? আমার দুঃখে মশকরা করছে গোপাল, করো করো, আমারও দিন আসবে, তখন আমিও তোমাকে দেখে নেব।
নেব। আহ মন্ত্রী, তুমি কি থামবে? মহারাজ বলছি, এতক্ষণ তো খাটনির কথা হলো, এখন একটু মনোরঞ্জনের কথা হোক। মনোরঞ্জন? কিসের আবার মনোরঞ্জন? বলছিলাম কি মহারাজ, আমার মনে না একটা সুপ্ত বাসনা রয়েছে। ও, তা তোমার সুপ্ত বাসনাটা লুপ্ত না রেখে ঝটপট বলে ফেলো। আমি বলছিলাম কি মহারাজ, আপনি তো এই পুকুরের মধ্যেই রাজসভার আয়োজন করেছেন, তা যদি পুকুরে এই কোনো একটা প্রতিযোগিতা হই হট্টগোল আয়োজন করতেন তাহলে বেশ ভালো হতো মহারাজ। বাহ বাহ বাহ, এ তো ভালো প্রস্তাব, অনেকদিন কোনো প্রতিযোগিতা হয়নি, তাহলে হয়ে যা। কিন্তু মহারাজ, আমি বলছিলাম কি, এই অযথা সুস্থ শরীরগুলো ব্যস্ত করে কি লাভ? না 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 না, ওসব কোনো আলস্যের কথা আমি শুনবো না। শোনো, আমি স্থির করে নিয়েছি, আগামী সপ্তাহে তোমাদের প্রতিযোগিতা হবে, আর সেটা পুকুর আর নদীতে দুদিনে হবে। তোমরা এই কয়েকদিন ধরে জোর প্রস্তুতি নাও। মহারাজ, এই প্রতিযোগিতাটা দুদিন কেন হবে? কারণ প্রথম দিন পুকুরে সকল রাজসভাসদদের মধ্যে প্রতিযোগিতা হবে, ওখানে প্রথম পাঁচজনকে বেছে নেওয়া হবে, তারপর তিন দিনের বিরতি, তারপরের দিন ওই পাঁচজনের মধ্যে নদীতে প্রতিযোগিতা হবে। তার মধ্যে প্রথম তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসাবে বেছে নেওয়া হবে, আর তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। বাহ বাহ, এ তো দারুণ প্রস্তাব, তাহলে আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই যে যার মতন প্রস্তুতি নাও। আগামী সপ্তাহে রবিবার রাজবাড়ির পুকুরে সকাল 10টা নাগাদ চলে এসো, তখনই প্রতিযোগিতা শুরু হবে। এই কতদিন তো সাঁতার কাটার অভ্যেস নেই, এমন ভালো কাটতেও জানি না, কিন্তু প্রতিযোগিতাতে তো আমাকে জিততেই হবে, তাই কিছু একটা করতে হবে। যাই, ঘটার বাড়িতে যাই। কিরে ঘটা, বাড়ি আছিস নাকি? কিরে ও, ঘটাও আছিস দেখছি। বলুন মন্ত্রী মশাই, হঠাৎ করে আমার বাড়িতে এই অবেলাতে, কোনো কাজ আছে নাকি? তা আছে বই কি। শোন, তোরা বেশ ভালো পারদর্শী দুজন ডুবুরির সন্ধান করে কালকে সকালের মধ্যে আমার কাছে নিয়া। কেন মন্ত্রী মশাই? আগে তোদের যেটা বললাম সেটা কর। আর আমাদের মানে ওই হাত খরচ? হবে হবে, সব হবে। আগে তোদেরকে যে কাজটা করতে বললাম সেটা করে দেখা তো। এই তো চলে এসেছিস। বাহ, তার মানে এরাই দুজন ডুবুরি? হ্যাঁ, আমরাই ডুবুরি, সারা দেশে আমাদের নাম আছে, আজ অবধি 99 জনকে জল থেকে উদ্ধার করেছি। বাহ, এবার আমাকে উদ্ধার করো বাবারা। একি, আপনি তো দেখছি দিব্যি ডাঙায় দাঁড়িয়ে আছেন, জলে না ডুবলে আমরা কিভাবে উদ্ধার করব? ঘটা ঘটা, তোরা চলে যা, তোদের বকশিস ঠিক সময়ে পেয়ে যাবি। হ্যাঁ, যেটা বলছিলাম, শোন, কদিন পরে রাজবাড়ির পুকুরে আর তারপরে নদীতে একটা সাঁতার প্রতিযোগিতা হবে। ও, সাঁতার! এই ব্যাপারে আমরা যাকে বলে একেবারে ওস্তাদ, প্রথম আর দ্বিতীয় আমরা দুজনেই হব, আর ডুব সাঁতারে তো আমরা সেরা সেরা, 1 ঘন্টা জলের তলায় ডুবে থাকতে পারি। ওরে, আমরা তোদের কথা বলছি না, আমাকে প্রথম হতে হবে, বুঝলি? তাহলে আমরা কি আপনাকে সাঁতার শেখাবো? না, সেসব না। শোন, আমি চিত হয়ে জলের ওপর ভাসবো, আর তোরা জলের তলায় আমাকে ধরে নিচে থেকে গন্তব্যে চলে যাবে। ও, এ তো খুবই সামান্য ব্যাপার, আমাদের শুধু 10 মোহর করে বকশিস দিলেই হবে। পেয়ে যাবি, ঠিক সময়ে পেয়ে যাবি। চল, প্রতিযোগিতার আগে একটু আমাদের বাড়ির পুকুরে প্রস্তুতি নিয়ে নি, দেখি তোরা জলের তলায় কেমন কারসাজি দেখাস। বাহ, অনেকদিন সাঁতার কাটার অভ্যেসটা নেই, কিন্তু দেখছি এখনো বেশ ভালোই দম আছে। কদিন প্রস্তুতি নিলে কিছু একটা পুরস্কার ঠিক জুটে যাবে। সেই যে মানুষটা কখন পুকুরে গেছে, এখনো ফেরার নাম নেই।
যাই তো, যাই তো, যা গিয়ে দেখি গিয়ে কি করছে। তুমি এখনো সাঁতার কেটে চলেছো? প্রতিযোগিতায় জিততে হবে তো গিন্নি, সেই জন্যই এত প্রস্তুতি আর কি। সেসব পরে করবে গো, এখন বাড়ি চলো, ওদিকে ভাত জুড়িয়ে চাল হতে জন্য চলো না। হ্যাঁ চলো চলো চলো। বাহ মন্ত্রী বাহ, তোমরা সবাই উঠে চলে এসো আর আমার সাথে রাজবাড়ি প্রাঙ্গণে দেখা করো। কি মন্ত্রী মশাই, চলুন, আপনি তো প্রথম, চলুন। আরে ধর ধর ধর, আরে ঘুড়িটা ধর। এই যা গেল ঘুড়িটা, গেল জলে পড়ে গেল। তো ধর, এই নাপলা একটা ব্যাপার দেখ, মন্ত্রী মশাই আবার মরে যায়নি তো? চল মহারাজকে গিয়ে জানাই। দূর বাবা, আমি মরিনি। এ কি এই দুজন কারা? ভাগ 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 এখান থেকে। এ কি, তোমরা সবাই হাজির আছো কিন্তু মন্ত্রীর দেখা নেই কেন? দেখুন মহারাজ, মন্ত্রী মশাই হয়তো এখনো চিত সাঁতার কাটার প্রস্তুতি নিচ্ছে। যা বলেছো হতেই পারে। ওই তো মহারাজ, মন্ত্রী মশাই আগে থেকেই চিত হয়ে জলের উপরে ভাসছেন। এ কি মন্ত্রী, তুমি এখানে আগেই চলে এসেছো যে? সবই মহারাজ অধ্যাবসায়, আগে এসে রাজবাড়ির পুকুরে একটু প্রতিভাটা বাজিয়ে দেখছিলাম। বাহ বাহ, বেশ বেশ, মন্ত্রী তো জলে নেমেই পড়েছে, তাহলে তোমরাও জলে নেমে পড়ো। আমি যখনই 3 2 1 বলে হাততালি দেব, সঙ্গে সঙ্গে তোমরা সবাই সাঁতার কেটে ওপারে চলে যাবে। যে 5 জন সব থেকে দ্রুত ওই পারে পৌঁছতে পারবে তারাই পরবর্তী পর্যায়ের জন্য নির্ধারিত হবে। কি সবাই প্রস্তুত তো? হ্যাঁ প্রস্তুত। 3 2 1 চমৎকার, অসাধারণ অসাধারণ, বাহ দারুণ দারুণ। মন্ত্রী প্রথম, সেনাপতি এইমাত্র পৌঁছলেন দ্বিতীয়, রাজ্যতীশী তৃতীয়, গোপাল চতুর্থ, রাজবৈদ্য পঞ্চম। বাহ মন্ত্রী বাহ, তোমরা সবাই উঠে চলে এসো আর আমার সাথে রাজবাড়ি প্রাঙ্গণে দেখা করো। কি মন্ত্রী মশাই, চলুন, আপনি তো প্রথম, চলুন। তোমরা যাও, আমি আসছি। বাইরে এত গরম যে জল ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। তোরা এখন এখান থেকে সরে পড়, নইলে জানাজানি হলেই বিপদ। কই মন্ত্রী তো এখনো এলো না, এখনো জলে ভাসছে নাকি? এই তো মহারাজ এসে গেছি। তা তো দেখতেই পাচ্ছি। শোনো, তোমরা যে 5 জন প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছো, তারা আগামী রবিবার সকাল বেলায় নদীর পাড়ে চলে আসছো। কেমন? নদীতে সাঁতার প্রতিযোগিতার ধরনটা একটু অন্য, মানে সেখানে একটা সীমানা আগে থেকেই বেঁধে দেওয়া থাকবে, পুরো নদী পারাপার করতে হবে না। সেই সীমানা অবধি যে সবার আগে পৌঁছবে সে প্রথম হবে, আর সে পাবে 100 মোহর পুরস্কার। তারপর দ্বিতীয় পাবে 50 মোহর, আর তৃতীয় জন পাবে 25 মোহর পুরস্কার। এবারেও আমি বাজিমাত করব মহারাজ, দেখবেন কিভাবে 100 মোহরটা ছিনিয়ে নি, আর গোপাল সেটা দেখবে, জ্বলবে আর মাখনের মতন গলবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে, আমিও দেখে নেব আপনি কিভাবে চিত সাঁতার দিয়ে সবাইকে চিৎপাত করেন। মন্ত্রী মশাই এত ভালো সাঁতার কবে শিখলেন? কিরকম চিত সাঁতার দিয়ে ঝড়ের বেগে ওপারে চলে গেলেন। কেনই বা মন্ত্রী মশাই প্রতিযোগিতা শুরুর অনেক আগে পৌঁছে গেলেন আর শেষ হওয়ার অনেক পরে পুকুর ছাড়লেন। প্রশ্ন প্রশ্ন অনেক প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে।
মাথা নিচু করে কোথায় যাচ্ছ? কোনো সমস্যা নাকি? আর বলিস না, তোদের দাদু এই গোপাল, যাকে মন্ত্রী কোনোদিন হারাতে পারে না, তাকে আজকে হারিয়ে দিয়ে মন্ত্রী প্রথম হয়ে গেল, তাও আবার চিত সাঁতার দিয়ে। সে কি বলছো দাদু, তুমি হেরে গেলে? আরে হারতেই পারে, সেদিন দেখলি না মন্ত্রী কেমন মরার মতো ভেসে ছিল, তারপর কিছুক্ষণ পরেই ওই পুকুরের নিচ থেকে দুটো লোক উঠে এলো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমরা জিজ্ঞেস করতেই তো আমাদের তাড়িয়ে দিল। কি বললি, পুকুরের নিচে দুটো লোক? হ্যাঁ দাদু, আশেপাশে কেউ ছিল না, মন্ত্রী মশাই চিৎ সাঁতার দিচ্ছিলেন, কিছুক্ষণ পরেই দেখলাম দুটো লোক পুকুরের নিচ থেকে উঠে এলো। অদ্ভুত কাণ্ড, কি বলো? ও, তার মানে এখানেই একটা কিছু রহস্য লুকিয়ে আছে। সাবাস ন্যাপলা গুলটে, তোরা মন্ত্রী মশাইকে ছায়ার মতো লক্ষ্য করতে থাক, আর ওই লোক দুটোর ব্যাপারে কোনো কিছু জানতে পারলেই আমাকে জানাবি, আমি তোদের রসগোল্লা খাওয়াবো। আচ্ছা দাদু। ওই দেখ ন্যাপলা, ওই দুটো লোক মন্ত্রীর বাড়ির সামনে এসেছে, আর সাথে ঘটাও আছে, চল আড়াল থেকে দেখি। দেখুন মন্ত্রী মশাই, আপনি বলেছিলেন সময় হলে আমাদের বকশিশ দিয়ে দেবেন, এখনো আপনি দিলেন না। আমাদের তো কিছুই দিলেন না, আপনাকে প্রথম পর্যায়ে প্রথম করে দিলাম, তবু একটা কানাকড়িও জুটলো না। আরে পাবি পাবি, আর কতদিন অপেক্ষা করব? আমরা ডুব সাঁতার দিয়ে আপনাকে প্রথম করেছি, আর আপনি কায়দা করে ফায়দা লুটছেন, এদিকে বকশিশের বেলায় ঘোরাচ্ছেন। আরে বাবা, আমি রবিবারে তো প্রথম হয়ে 100 মোহর পাবো, তখন তোদের সব বকশিশ একসাথে মিটিয়ে দেবো। এখন তোরা যা, আমাকে একটু শান্তি দে। ঠিক আছে এখন যাচ্ছি, কিন্তু সেদিন বকশিস না পেলে কিন্তু অশান্তি বাঁধিয়ে দেবো। ওরে গুলটি, এ তো সাংঘাতিক খবর, ব্যাপারটা এক্ষুনি দাদুকে জানাতে হবে। হ্যাঁ দেরি না করে চল চল। নীন মহারাজ, এবার আপনি বলুন। 3 2 1 তার মানে এই ব্যাপার, তার মানে ওই দুজন ডুব সাঁতারুই জলের তলায় শিল্প দেখাচ্ছে। সাবাস ন্যাপলা গুলটে, সাবাস। আজকে তোদের আমি রসগোল্লা পান্তুয়া সব খাও, শুধু রবিবারের দিন সকাল সকাল তোদের একটা কাজ করতে হবে। তা তোরা সাঁতার কাটতে পারিস তো? সাঁতার, গাছে ওঠা ও সব কিছুতেই আমরা ওস্তাদ। শোন, তোদের যেটা করতে হবে সেটা হলো কি, পারবি তো? ঘোষক ঘোষণা করলেই একদম। সাঁতার চালিয়ে যেতে হবে। বাবা, আজকেও তো দেখছি মন্ত্রী আগে আগেই চলে এসে ভাসছে। কি হে মন্ত্রী, কি করছো? ও মন্ত্রী, এ কি গো, কথা কানে যাচ্ছে না নাকি? মহারাজ, মন্ত্রী মশাই মনে হচ্ছে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটবে। এই যে মন্ত্রী, ওঠো। হ্যাঁ, কে কে কে? আমি আমি। ওঠো, এবার শুরু হবে তো, সাঁতার কাটবে তো। তা তো দেখাবোই, আজকেও আমি জিতবো। এবার শুরু হতে চলেছে আজকের সাঁতার প্রতিযোগিতা, সবাই যে যার জায়গায় প্রস্তুত হয়ে যান। এই হলো ব্যাপার, উপরে ঘুমন্ত মন্ত্রী আর নিচে ডুবন্ত সাঁতারু। আমি আগে থেকেই প্রস্তুত। নীন মহারাজ, এবার আপনি বলুন। 3 2 1
চারজন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু মন্ত্রী মশাই এখনো এগোতে পারছেন না, উল্টো হয়ে জলের মধ্যে হাত পা ছুটছেন। জলের তলা থেকে উঠে মন্ত্রীর সাথে বচসা করছেন, ওদিকে প্রতিযোগিতায় প্রথম হয়ে গেল গোপাল, গোপাল গোপাল হয়েছে প্রথম, দ্বিতীয় স্থান পেল সেনাপতি, তৃতীয় হলেন রাজবৈদ্য। সাবাস গোপাল, সাবাস। কিন্তু ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। ব্যাপারটা আমরা বলছি মহারাজ, মন্ত্রী মশাই জেতার জন্য নামকরা দুজন ডুবুরি ভাড়া করে নিচে রেখেছিলেন, ওরা জলের নিচে তাড়াতাড়ি এগিয়ে যেত, আর মন্ত্রী মশাই এমনি এমনি ভাসতে ভাসতে এগিয়ে যেত। কিন্তু কিন্তু আমি ন্যাপলাদের কাছ থেকে ব্যাপারটা জানতে পেরে ওদেরকে বলি ডুবুরিদের পা বেঁধে দিতে, তাহলে মন্ত্রী অসৎভাবে জিততে পারবেন না। মন্ত্রী, তুমি তুমি এত বড় অসৎ খল প্রতারক, আজকে আজকে আমি তোমাকে জলে ডুবিয়ে মার। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.